হ্যালো ভিউয়ার্স, তো আপনারা পাশে আমি দেখতে পাচ্ছেন একটা ভিডিও। তো এরকম স্লো মোশন ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন? তো আমি আমার মোবাইল ফোন দিয়ে এরকম ভিডিও তৈরি করেছি। তো এই কাজটা আপনি কীভাবে করবেন? তো ছোট্ট একটি অ্যাপ দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন, ক্যাপকাট দিয়ে। তো চলুন কাজটি শুরু করা যাক। তো আপনারা এরকম ভিডিও কীভাবে তৈরি করবেন স্লো মোশন ক্যাপকাট অ্যাপ দিয়েই? ভিডিও কাজে যাওয়ার আগে যারা ভিডিওটি লাইক করেননি তো অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। চলুন কাজটি শুরু করা যাক। তো আমি কাজে চলে আসলাম। তো আপনাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে নিউ প্রজেক্টে আপনার যে ভিডিওটি স্লো মোশন করতে চান তো সেই ভিডিওটি আপনারা সেভ করে দেবেন। আমি ভিডিওটা ইম্পোর্ট করে নিয়েছি। তো এই ভিডিওটা আমি স্লো মোশন করতে চাই। তো স্লো মোশন করার জন্য তো আপনারা যে যে কাজটি করতে হবে, তো আপনারা এখানে ক্যাপকাট লোগোটা এখান থেকে আপনারা এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে তো আপনারা এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আমি প্লে করে দেখাই, তো আমি এখান থেকে স্লো মোশন করতে চাই। তো স্লো মোশন করার জন্য আপনি নিচে দিকে দেখতে পারবেন স্প্লিট নামে একটা অপশন, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটু আমরা যে এখানে, তো আমরা এখান থেকে একটুটুকু স্লো এ পর্যন্ত স্লো মোশন করবো। করার পরে আমরা এখানে আমার নিচের দিকে আসবো, এখানে আমরা স্প্লিট হিট তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমাদের তো মাঝখানে একটুকুটা আমি স্লো মোশন করতে চাই। তো স্লো মোশন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন তো নিচের দিকে একটা অপশন স্পিরিট, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল একটা অপশন, তো আমরা নর্মালে ক্লিক করব। তো নর্মালে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন 1x লেখা, তো আমরা এখানে চেপে ধরে আমরা এখানে 2x-এ নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আপনার নিচের দিকে একটা অপশন পাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, তো আমরা এই আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বেটার কোয়ালিটি, তো আমরা এই অপশনটা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন টিক মার্ক একটা চিহ্ন অপশন, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো আমাদের ভিডিওটা অলরেডি ইম্পোর্ট হচ্ছে, তো হওয়ার পরে আমাদের কাজটি দেখাবো। তো আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে, তো আমি প্লেকে দেখে আপনাদের একটু দেখুন। আমি প্লেকে দিলাম, তো দেখুন তো এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে অলরেডি। তো আপনারা যদি আর একটু ফাস্ট করতে চান, তো ফাস্ট করার জন্য আমরা এখানে এখানে ক্লিক করার জন্য স্পিডে আবার ক্লিক করব, তো আমরা এখানে 3-তে ক্লিক করে দেবো। তো ভিডিওটা আমি আপনাদের প্লেকে দেখাই, দেখুন তো প্লেকে দিলাম, তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আশা করি সবার ভালো লাগছে। তো এই ভিডিওটা আবার সেভ করার জন্য আপনি কী করবেন, উপরের দিকে একটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছে।